নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে এখন বাজে বিকেলই ছটার মতো আমরা চলে এসেছি একটু বাজারের উদ্দেশ্যে বাজারে এখানে এসে ইতিহাস বাইরে দেখতে পেয়ে গেছে এই খেলার জিনিসটা ছোটবেলায় এই খেলাটা তো আমরা প্রচণ্ড পরিমাণে খেলেছি আর এখন দেখো তিয়াস ওর বাবির সাথে খেলছে তোমরা কে কে এই খেলাটা ছোটোবেলায় খেলেছো একটু কমেন্ট করে জানিও তো বাবুই উইন বাবুই উইন না 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 তুই সেকেন্ড উইন কিন্তু বাবুই উইন বাবা তেতিয়াসের সাথে তো একটু খেলাধুলা করতেই হলো ওই যে বাচ্চাকে সাথে নিয়ে বেরোলে বাচ্চাতো মুঞ্জয় আগে করতেই হবে না হলে আমাদেরকে শান্তি করে বাজার করতে দেবে না চাইওক চলো পাশের দেখতে পেয়ে গেছে কোঅফ কোঅপি এখন যাব ঘরের টুকিটাকি জিনিসপত্র শাক সবজি এই সমস্ত কিছু নেব জানো বিদেশে মাটিতে আমি যখন প্রথম এসেছিলাম প্রথম আসার পরেই যে জিনিসটা আমাকে প্রচণ্ড পরিমাণে অবাক করেছিল সেটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো এই বিল করার ব্যাপারটা ইন্ডিয়াতে থাকাকালীন আমার জীবনে এরকম বিলিং ব্যাপারটা আমি দেখিনি তো এখানে এসে আমার নতুন অভিজ্ঞতা হয়েছিল আর আমার একটু অবাকও লেগেছিল এখানে এলাম তারপর ঢুকে শপিং মলে ঢুকে খুব সুন্দরভাবে শপিং তো করে নিলাম করে নেওয়ার পর বিলের জায়গায় দেখি সঙ্গীল মালপত্রগুলো নিয়ে যাচ্ছে তারপর এরকম প্রত্যেকটা প্যাকেটের পিছনে যে স্ক্যানের কোডগুলো আছে সেগুলো স্ক্যান করছে আর ওখানকার লিস্টে অ্যাড করে দিচ্ছে লিস্টে যখন অ্যাড হয়ে গেল পুরোপুরি সমস্ত মালগুলপত্র স্ক্যান হয়ে গেল অ্যাড হয়ে গেল তারপর পেমেন্ট অ্যামাউন্টটা দেখিয়ে দিল সেখানে কার্ড দিয়ে পেমেন্ট করে দিল আগে তো এরকম দেখিনি আগে তো সময় আমি ইন্ডিয়াতে থাকাকালীন মালপত্র নিতাম তারপরে লাইনে গিয়ে দাঁড়াতাম ওখানে কাউন্টারে কেউ না কেউ থাকতো তারাই স্ক্যান করতো তারাই স্ক্যান করে তারপরে আমাদেরকে পেমেন্ট করার জন্য বলতো কিন্তু এই দেশে এই ব্যাপারটা পুরো নিজে নিজে দেখেছিলাম তুমি নিজে নিজে মালপত্র নাও নিজে নিজে স্ক্যান করো বিল দিয়ে দাও তারপরে বেরিয়ে পড়ো খুব সুন্দরভাবে এই জিনিসটাই আমার এই দেশে আসার পর প্রচণ্ড পরিমাণে আমি অবাক হয়ে গেছিলাম এরকমভাবে বিল করে নিয়ে মালপত্র নিয়ে চলে আসা যায় সেটা ভেবে আমি একটু খুবই পরিমাণে অবাক হয়ে গেছিলাম যাই হোক এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে আমার একটা নতুন অভিজ্ঞতা এই দেশে আসার পর হয়েছিলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর যেটাতে আমি প্রচণ্ড পরিমাণে অবাকও লেগেছিল যে এরকম তো বিল না করে এমনি দরজা দিয়ে বেরিয়ে পড়তে পারি সঙ্গীত বলল না না দরজা দিয়ে এরকম মালপত্র নিয়ে বেরোনো যাবে না কারণ যে প্রত্যেকটা স্ক্যান কোডগুলো লাগানো আছে যখনই দরজা দিয়ে বেরোতে যাবে তখনই নাকি অ্যালার্ম বাজতে লাগবে সিকিউরিটি অ্যালার্ম বাজতে লাগবে তাই দরজা দিয়ে এরকম বিল পেমেন্ট না করে মালপত্র নিয়ে যাওয়া যাবে না যাই হোক তারপরে চলে এলাম বাড়ি বাড়িতে এসে এখন বানাচ্ছি গরম গরম বাঁধাকপির পকোড়া এই বাঁধাকপিটাও কিন্তু কোয়াপ থেকেই একটু আগে নিয়ে এলাম তো মনে হলো একটু পকোড়া বানিয়ে খাওয়া যাক আর সন্ধেবেলায় তার সাথে নিই চা আর পকোড়াটা খাবো চা দিয়ে না একটু ভাবলো সাথে মুড়িও নিই গরম গরম বাঁধাকপির পকোড়া মুড়ি আর চা বাঙালিদের সন্ধেবেলার আড্ডা আর কি চাই বলো এই বাঁধাকপির পকোড়া দিয়ে মুড়ি খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে আমার একটা ছোট্টখাটো অভিজ্ঞতা কথা মানে আমার জীবনে এখানে আসার পর প্রথম যে জিনিসটা দেখে আমি অবাক হয়েছিলাম সেই অভিজ্ঞতা কথাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ ফেসটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যার ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালো ভালোবাসা আমাদের দেওয়ার জন্য এইভাবেই তোমরা সবাই আমাদের সাথে থেকো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই